হ্যাঁ বলো। আজকে একটু বাসায় দুধ খাওয়াবা? দুধ? হ্যাঁ, আমার বাসায় দুধ নেই তো। কেন, কালকে না নতুন গাভী কিনছিলা তুমি? ও আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্যটা, তুমি গাভীর দুধ খাইবা। তুমি গাভীর দুধটা আমাকে খাওয়াবে কিনা সেটা বলো। হ্যাঁ খাওয়াবো, আসো। সত্যি? হ্যাঁ আমি কিন্তু যাই কিন্তু গাভীর দুধ খাবো, কিন্তু তুমি খাওয়াবা তো? আমি শুধু গাভীর দুধ খাবো না, অন্য দুধও খাবো। তাই বৌদি? এ বৌদি, হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি এত হাসছো কেন? আমার অনেক খুশি লাগতেছে তুমি আসবা শুনে। আমার কথা শুনে তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ, তাহলে আমি যদি কাছে যাই তাহলে কত খুশি হবে? অনেক খুশি হব। কিরকম খুশি বলো তো? অনেক। তোমার দাদা মেলাদিন ধরে নাই তো, কাজের জন্য ঢাকার বাহিরে গেছে। তাই? হ্যাঁ, তাহলে একা একা তো বাসায়। তাহলে তুমি আমাকে গেলে কি কি করবা? মানে তুমি তো আমাকে কিছু খাওয়াবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বৌদি, কেমন আছো? এই তো ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা যেভাবে বসে আছে বৌদি, দেখে তো একবারে আমার কপালটা যেন একদম একদম ফিদা হয়ে যায় বৌদি। ওহো তাই? সত্যি বৌদি, তুমি না অনেক সুন্দরী লাগতেছে তো তোমাকে বৌদি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কি ব্যাপার, দাদা কি ভালোবাসা দেয় নাই নাকি আজকে তোমাকে? না, তোমার দাদা কই থেকে দেবো, তোমার দাদা তো নাই। তাই? হ্যাঁ দাদা নাই তো আমি আমি কি আছি না? আমাকে নিয়েও তো একটু, আমাকে নিয়ে কি তোমার হয় না? ও আচ্ছা, হ্যাঁ হয় তো বৌদি। হ্যাঁ বলো। আজকে একটু বাসায় দুধ খাওয়াবা? দুধ? হ্যাঁ। আমার বাসায় দুধ নেই তো। কেন, কালকে না নতুন গাভী কিনছিলা তুমি? ও আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্যটা, তুমি গাভীর দুধ খাইবা। তুমি গাভীর দুধটা আমাকে খাওয়াবে কিনা সেটা বলো। হ্যাঁ খাওয়াবো, আসো। সত্যি? হ্যাঁ, আমি কিন্তু যাই কিন্তু গাভীর দুধ খাবো, কিন্তু তুমি খাওয়াবা তো? আমি শুধু গাভীর দুধ খাবো না, অন্য দুধও খাবো। তাই বৌদি? এ বৌদি, হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি এত হাসছো কেন? আমার অনেক খুশি লাগতেছে তুমি আসবা শুনে। আমার কথা শুনে তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ। তাহলে আমি যদি কাছে যাই তাহলে কত খুশি হবে? অনেক খুশি হব। কিরকম খুশি বলো তো? অনেক। তোমার দাদা মেলাদিন ধরে নাই তো, কাজের জন্য ঢাকার বাহিরে গেছে। তাই? হ্যাঁ, তাহলে একা একা তো বাসায়। তাহলে তুমি আমাকে গেলে কি কি করবা? মানে তুমি তো আমাকে কিছু খাওয়াবে না, প্রয়োজনে মনে হয় আমাকেই তুমি খেয়ে ফেলবা, তাই না বৌদি? মনে হয় তাই বৌদি, আমার তো ভয় হয়। না ভয়ের কিচ্ছু নেই, আমি তোমার ক্ষতি করব না। না বৌদি, তুমি যদিও অনেকদিন থেকে কিছু খাওয়া দাওয়া করো নাই, তাছাড়া হঠাৎ করে আমি যদি তোমার কাছে গিয়ে দাঁড়াই তুমি তো আমাকে খেয়ে ফেলবে বৌদি। না না বৌদি না, আসলে তুমি যেটা করবা আমাকে একটু আগে বলো না বৌদি। আচ্ছা বলো না বৌদি। না তুমি আগে আসো তারপরে। বৌদি বৌদি প্লিজ তুমি আসবা। হ্যাঁ বৌদি আমি তো যাব, কিন্তু আমার তো অনেক ভয় হইতেছে। ভয়ের কিচ্ছু নেই, আমি তোমাকে কিচ্ছু করবো না, শুধু রাস্টের মজা করব। যদি কেউ দেখে ফেলায়? না, যদি কেউ দেখে ফেলায়? না কেউ দেখবে না। তাই? হ্যাঁ বৌদি, তাহলে আমরা তিনতলার উপরে থাকবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। কোন তিনতলায় মানে বুঝছো তো? হ্যাঁ তিনতলার উপরে, কেউ দেখবে না তো। তোমার বাসার একদম শেষ মাথায় যায় থাকবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর তোমার বাসায় তো বর্তমানে মনে হয় কেউ নেই, তাই না বৌদি? কেউ নেই, আমার বাসায় আমি একা আছি, তোমার দাদা তো নেই, ঢাকায় গেছে, ঢাকার বাইরে। তাই? হ্যাঁ বৌদি। হ্যাঁ বলো। আচ্ছা কালকে না হয় না কি আজকে যাই? ঠিক আছে। তোমার সময় কত দিতে হবে তোমাকে বৌদি? অনেক সময় লাগবে আমার। বলো তো। অনেক সময় লাগবে। আহা তুমি বলো না বৌদি, কতক্ষণ সময়? আমি তো অনেক রোমান চাই, অনেক ভালোবাসা চাই। তাই? হ্যাঁ, তোমার দাদা তো পারে না। ও আচ্ছা, আমি কিন্তু সর্বোচ্চ তোমাকে আধা ঘন্টা সময় দেবো, তা হবে না? হ্যাঁ তাতেই চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, হ্যাঁ বলো। আজকে আমি কখন ফোন দেবো তোমাকে বলো। তোমার যখন সময়, আমি সব সময় ফ্রি আছি। না এখন যদি তুমি ঘুম পাড়িয়ে গিয়ে যদি ফোন রিসিভ না করো তখন কিন্তু খুব কষ্ট পাবো। হ্যাঁ সে তো অবশ্যই। তাহলে কি করবো?
কয়টায় দেবো ফোন সেটা বলো। অনেক সময় লাগবে, তুমি আমাকে বিকাল 4টায় ফোন দেবা। আর বিকেলে ফোন দিকে রাত গভীর হবে তখন ফোন দিব। আচ্ছা রাত্রে বা 1টা 2টা বাজে ফোন দিবা। 2টা বাজে ফোন দেব? হ্যাঁ তাই। হ্যাঁ তুমি সত্যি উঠে গেট খুলে দিবে তো? হ্যাঁ অবশ্যই। আমার তো মনে হয় না বৌদি তুমি আমাকে মনে কষ্ট দিবে, তাই না? না আমি তোমাকে কষ্ট দিব না, সত্যি আমিও তোমাকে ভালোবাসবো। সত্যি কষ্ট দিবে না তো বৌদি? না না দেখো আমি কিন্তু কই রাতে যদি তোমার বাসার গেটে যাই না আর তুমি যদি গেট খুলে না দাও তাহলে কিন্তু আসলে আমাকে অনেক ভয় করবে, তাই বলছি। ভয়ের কিচ্ছু নেই, আমি তোমাকে আদর করব তো, আমি তোমাকে অবশ্যই গেট খুলব। হ্যাঁ তুমি তো আদর করবো, কিন্তু যদি গেটটা না খুলে দাও বৌদি তাহলে আমি কিন্তু অনেক ভয় পাবো, এটা বলছিলাম। না ভয় পাবো না। ভয় পাবো না তো? না। তুমি গেট খুলবা বৌদি? হ্যাঁ অবশ্যই। তুমি কথা দাও? হ্যাঁ কথা দিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। গেট খুলবা তো? হ্যাঁ গেট খুলবো। তালা কিন্তু আমার কাছে, তুমি কেমনে গেট খুলবা? চাবি তো আমার কাছে। হ্যাঁ তুই ওটা বলছি, কিন্তু চাবিতে তো তালা খুলতে বসি, তালাটা কোথায়? আমার কাছে তো বৌদি। তালা চাবি দুজন মিল হয়ে যাব। আচ্ছা ওকে বৌদি।